জল যন্ত্রণায় ভুগছে তেলিয়ামুড়া কৃষি মহকুমার অন্তর্গত বাইশখড়িয়া এলাকার একাংশ কৃষকরা। এই বাইশখড়িয়া গোটা মহকুমার মধ্যে একটা অতি পরিচিত কৃষি প্রধান এলাকা। এই এলাকার প্রায় 90-95% মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কৃষিকাজের উপর নির্ভরশীল। বিশেষ করে গোটা এলাকা সবজি চাষের জন্য সমগ্র রাজ্যের মধ্যে ইতিমধ্যে বিশেষ পরিচিতি লাভ করেছে। এই বাইশখড়িয়া এলাকার একাংশ সবজি চাষিরা বছরের পর বছর জলের অভাবে ভুগছেন, অথচ নির্বিকার প্রশাসন। খবরে জানা যায়, সংশ্লিষ্ট এলাকায় দীর্ঘ প্রায় 20-22 বছর আগে কৃষকদের সুবিধার্থে ড্রেন নির্মাণ করে জলসেচের ব্যবস্থা করা হয়েছিল। এরপর 15-16 বছর ভালোই চলছিল, কিন্তু উপযুক্ত সংস্কারের অভাবে এবং জঙ্গলে পরিপূর্ণ হয়ে যাওয়ার ফলে এই ড্রেন দীর্ঘ প্রায় 5-6 বছর যাবৎ জলসেচের অনুপযুক্ত। বাধ্য হয়ে স্থানীয় কৃষকেরা বারবার সংশ্লিষ্ট এমআই দপ্তর, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বারের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু বারবার শুধু প্রতিশ্রুতি জুটেছে বলে কৃষকদের অভিযোগ। এই সংক্রান্ত বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সংশ্লিষ্ট প্রতিবেদককে এলাকার জৈনক সবজি চাষী অনুকূল দাস আক্ষেপের সাথে অভিযোগ করে জানালেন, বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও স্থানীয় এমআই দপ্তর কোনো উদ্যোগ গ্রহণ করছে না, যার ফলে এ দুর্মূল্যের বাজারে নিজেদের পয়সা খরচ করে ঘন্টায় 250 টাকা মূল্যে দমকল লাগিয়ে জল ক্রয় করে সেচের ব্যবস্থা করতে হচ্ছে। অভিযোগ, তেলিয়ামুড়া এমআই দপ্তরে খামখেয়ালিপনা ও উদাসীনতার কারণে কৃষকরা কৃষিকাজ করতে গিয়ে নদীর জল পর্যন্ত কিনে কৃষিক্ষেত্রে ব্যবহার করছেন। এক্ষেত্রে তেলিয়ামুড়া এমআই দপ্তরের ভূমিকায় বাইশখড়িয়া এলাকার কৃষকরা গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। যে জায়গায় বর্তমান সরকার রাজ্যে কৃষি উন্নয়ন খাতে প্রতিনিয়ত বিপুল অর্থ ব্যয় করছে এবং ত্রিপুরা রাজ্যে কৃষি ব্যবস্থাকে আরও উন্নত করতে প্রতিনিয়ত প্রচেষ্টা চালাচ্ছে, সেই জায়গায় তেলিয়ামুড়া এমআই দপ্তরের একাংশ আধিকারিকদের খামখেয়ালিপনা প্রতিনিয়ত তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকার কৃষকদের জলের জন্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই দিনে জংলা দিন ভাঙিয়া রয়েছে, জল এক মেশিন চালাইলে আমাদের এই মাথা তাইতে কমসে কম 2 ঘন্টা লাগিয়ে যায়। দিনের মধ্যে জল এই খাড়া ফুড়া দিয়া এটা গাঁতা গুঁতা আছে ভাঙিয়া রয়েছে, এই দিয়ে সব জল যায়। আমরা এদিক দিয়া জলই আয় না, বেশিরভাগই ভাঙ্গা, পুরা ডেন্ডই ভাঙ্গা। জলের চাহিদা ওই বড় মেশিন দমকল লাগাই ওই নদীর স্বরের নিচে 400-500 ফুট 500-600 ফুট পাইপ লাগাই আসে, জল ঠেলিয়ে আমরা অল্প অল্প এইভাবে মিটাই চাষি জল মানে দমকল দিয়া ডিনটা দিয়ে মানে আপনাদের খেতে জল যায়। হ্যাঁ, এই ডিনটা আজকে 500-600 দিন ওই মানে ডিনটা পরিষ্কার করবো 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 করতে কইলে ওই অল্প কদ্দুর ইয়া দিয়ে আসি, মেট্রিমেট দিয়ে কদ্দুর আনি জাগাড়ি মেটারিং মেটেলিং করিয়া দেয়। এরপর যা এই 6 মাস জানা আবার হিল এটা বানাইছিল কবে? এই ডিনটার কথা কইতে পারি, কিন্তু ওই স্কুলের সামনে যে ডিনটা এটা আমরা জন্মের পর থেকেই দেখতেছি, এটা দিয়ে জল আইতাছে। এই ডিনটা কবে বানাইছি? এটা হয়ে আছে আজকে 22-23 বছর। মেম্বাররা জানাইছেন নি সমস্যার কথা? সমস্যার কথা প্রত্যেক বছরই জানানি, কী কয় মেম্বার? কিন্তু মেম্বাররা কয় করুম করুম, কিন্তু আজ পর্যন্ত হয়েছে না। কৃষকদের আশা, অনতিবিলম্বে বর্তমান কৃষিবান্ধব সরকার এলাকার কৃষক এবং কৃষির উন্নয়নে এই মুখ থুবড়ে পড়া ড্রেনের পরিকাঠামোগত উন্নয়নে তেলিয়ামুড়ার এমআই দপ্তরকে নির্দেশ প্রদানের মাধ্যমে পরিকল্পনা নিয়ে উপযুক্ত সংস্কার করে জলসেচের উপযুক্ত করে গড়ে তুলবেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।